ৰাতি সপোনত শিকিলে ঐশ্বৰিক শক্তিৰ কবিৰাজী চিকিৎসা। কোনোবা এজনে আহি শিকাই থৈ গ'ল কবিৰাজী পদ্ধতি। পিছদিনাই বহিলে 40 দিনৰ এটা বন্ধ কোঠালীত একেৰাহে দিন কটাইছে ব্যক্তিজনে। পিছতে এক ব্যতিক্ৰমী ৰূপ দেখা পোৱা গৈছে। ব্যক্তিজনৰ ঘৰত এতিয়া মানুহৰ ভিৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। কোনোবাই আহিছে পানীৰ পৰা বিচাৰি, কোনোবাই আহিছে তাবিজ বিচাৰি। ৰাতিপুৱাৰ পৰা কবিৰাজজনৰ ঘৰত এতিয়া মানুহৰ লানি নিচিঙা সোঁত। বিষ, মহিলাৰ বিভিন্ন সমস্যা, পুৰুষৰ বিভিন্ন সমস্যা, যিকোনো বেমাৰ ভাল কৰিব পাৰে বুলি মন্তব্য কৰে এই কবিৰাজগৰাকীয়ে। পূৰ্বপুৰুষৰ পৰাই কবিৰাজ চিকিৎসা কৰা এইগৰাকী কবিৰাজে নিজে বিভিন্ন গছ গছনিৰ দ্বাৰা ঔষধ প্ৰস্তুত কৰি চিকিৎসা কৰে বুলি জনাই আহিছে। এইগৰাকী কবিৰাজৰ নাম মইনুল হক। ঘৰ গৌৰীপুৰ চাহেবগঞ্জৰ লাকুৰাত বুলি জানিব পৰা গৈছে। আমাৰ মানে বাত বিষ আছিল, বহু জাগাত ঘূৰি বেড়াইছি, মেলা কবিৰাজত দেখিছি হয় নি ভাল, ডাক্তৰ দেখিছি ডাক্তৰ ভাল কৰি পায় নাই আমাৰ। এবং নতুন কবিৰাজ এটি নালপুৰীয়া দুটি ঘণ্টাত হওয়াতে, এই নতুন কবিৰাজ হওয়াতে এটি এসে ভাল আছে আমার। কি নাম কবিৰাজ? কবিৰাজের নাম হচ্ছে মইনুল হক। কিছু আমার ভাল করছে। আমার একটা বোন, আমার খুব একটা বেমার আছিল, পেটের বেমার, তাকেও ভাল করছে। এই জন্য আমরা এই আমার কবার আছি আর কি। ওরজ ব্যায়াম বেমার আমার বাড়ি এলি, মেলাটাই ঘুরছি, মেলা পুষে ঘুরি কি খরচ হচ্ছে আরাম হয় না। আল্লাহ এটি আসিয়ে আমার এই মইনুল হক কবিরাজের এটি আসিয়ে বাড়ি এলির ঔষধ ওরজ ব্যায়ামটা আল্লাহ ভালো আইসি। যদি থাকে তাহলে যোগাযোগ করি, এটিকে না আসলে পাইবেন ভালো। এই লালকুড়িয়া পার্টু। আসসালামু আলাইকুম, নমস্কার, মোর নাম মোহাম্মদ মইনুল হক, আর মোর ঘর লালকুড়া, দ্বিতীয় খণ্ড পার্টু। আর মোর দেউতাকর নাম হলো মোহাম্মদ নইমুদ্দিন শেখ, আর পোস্ট আমার সাহেবগঞ্জ, থানা গৌরীপুর জেলা ধুবুরী। আর মই বহুদিনের পড়া মানে কবিরাজি করি আছো। মোর দাদা আর কবিরাজ আসিল, ভেদাই কবিরাজ, গোটাই মানুষ চিনি পায় আর। তারপর মোর জেঠোবা কবিরাজি করে মানে ইন্তেকাল করে গেছে। তারপর মানে কিবা কবি করে 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 মানে অলপ অলপ করে করে তারপর মানে এটা মানে রাতের মধ্যে মানে স্বপন পাইল। স্বপ্নত মোক কলে যে কোনোবা একজন আসি কলে আহি কলে যে তোর এনেকুয়া এনেকুয়া কাম করব লাগবে। তারপর মানে মানি নিল। তারপর মানে আল্লাহর কাছে একান্ত করি মানে 40 দিনের কারণত এতে কাপত মই বহিছো নিজের ঘরতেই। এটু মই ভাল করে বান্ধি লইছো, লই কানে এতে একাই মই 40 দিনের কারণত মই বহিছো এতে। মোটামুটি 40 দিন হবার আরও কয়েকদিন বাহি আছে। তারপর এনে মানে মানুষ আহি থাকে, মানে মই ট্রিটমেন্ট দিয়ে আসো, বহুত ভাল রেজাল্ট, মানুষ আহি আছে। বেমার হল আপনাদের এক নম্বর বিষ, বিষ যিমান বিষ হোক আর মানে বাত বিষ, আপনাদের কঁকালর বিষ, পেটর বিষ, যে কোনো বিষ হোক আর। তারপর মই আর মহিলাদের কারণত মানে সাদা স্রাব বগা স্রাব কয় যেটু আর, তারপর মানে সুখি যায় দিন দিন, কঙ্কালের মতো হয়, কঙ্কালের নিচেনা, সেটু চিকিৎসা দাও। তারপর বাচ্চাহীন যার বাচ্চা নাই সেটু মই চিকিৎসা দিয়ে আছো আর। তারপর পুরুষদের পুরুষত্বহীন সেটু চিকিৎসা দিয়ে আছো। তারপর আপনাদের পালস যেটু আপনাদের অশ্ব বলে কয় আর, তারপর পাতর টিকমান সেটু মই কোরআনর এবং দাওয়া আর দোয়া, দাওয়া দোয়া আর দাওয়া দুইটাই একলগ করিয়া মই ঔষধ মেডিসনের দ্বারা সেটু আল্লাহ মানে ঔষধ ঔষধ বা বেমারগুলো আল্লাহাক নির্মল করি। হ্যাঁ মই এতে নিজে, হ্যাঁ মই নিজে সব ঔষধ মই নিজে বানাই আছো, ঘর মই নিজে তৈরি করো। হ্যাঁ আহে আছে এনে তুফানগঞ্জ, কুচবিহার, তারপর ধুবুরী, আপনাদের বঙাইগাঁও, এতে সালাকাটি, হ্যাঁ তারপর আপনাদের পাগলাহাট, এমনি তো ওসরের মানুষ আছে, ডেইলি ভিড় থাকেই, এনে এনেকুয়া ভিড় থাকে আর। হ্যাঁ কোনো ডিমান্ড নাই, মই মানে চিকিৎসা যেবিলাক দিয়ে আছো
তার কাছত মই কার ওসরত মই কোনো ডিমান্ড করা নাই হে খুশি করি মই যেটু দিছে মই হেটু লৈছো কোনো ডিমান্ড নাই কি জানো বাজি হল মানে হেটু হতে বেমারত ভুগি আছে জিসকল মানে মানু এতিয়া লৈকে বেমারত ভুগি আছে আপনা লোকে যে কোনো বেমার যে কোনো উদ্দেশ্যে মোরেতে আহিব ইনশাআল্লাহ আল্লাহ ভাল করব মই ঔষধ পাতি যিখিনি দবা লাগে দিম দাওয়া আর দোয়া দুইটাই মই দিম মিল করি তাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ এতেই মানে আপনাদের বেমার খিনি আল্লাহ পাক মুক্ত করবে বস্তু মোর হল মানে সাহেবগঞ্জ লালকুড়া পার্ট টু পোস্ট অফিস সাহেবগঞ্জ থানা গৌরীপুর জেলা ধুবড়ি মোর মোবাইল নম্বরটা হল 9707653858 News Desk Report, RR News.